بسم الله الرحمن الرحيم। স্নান সেরে বাড়ির বারান্দায় এসে বসলাম। ওদিকে মায়ের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আজকে ভীষণ রোদ্দুর পড়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না। একটু পরেই জোহরের আজান দেবে। বরকতের মাস রমজান আর পবিত্র ঈদুল ফিতর হওয়া আজ বেশ কয়েকটা দিন হয়ে গেল। পবিত্র রমজান মাসে এখানে বসে আমি প্রায়ই শুনতে পেতাম অনেকেই বলাবলি করত, অন্যান্য মসজিদের মৌলবী সাহেবরা তো নামাজ পড়াচ্ছে, শুধু আমাদের মৌলবী সাহেবটাই পড়াচ্ছেন না। লকডাউনের জন্য বাহানা পেয়ে গেছে নামাজ না পড়ানোর জন্য। মসজিদে নামাজ যে পড়াচ্ছেন না, তো বেতন কি নেবেন না? না, এই রোজাতে শুধু যে পাঁচজনকে নিয়ে নামাজ পড়াচ্ছেন সেই পাঁচজনই দেবে মৌলবী সাহেবের বেতন, আমাদের কি লাগবে না? এইসব নানা ধরনের কথা আরো কত কি শুনতে পেতাম। কিন্তু পবিত্র রমজান মাস পেরিয়ে যাওয়াতে আর ওসব কথা শুনতে পাই না। তবে কি তারা নিজের ভুল বুঝতে পেরেছে, যে তারা মৌলবী সাহেবের ব্যাপারে যেসব খারাপ মন্তব্য করত সেগুলো তাদের ভুল ছিল? কিন্তু না, তারা এসব কিছুই বুঝতে পারেনি। তাদেরকে এসব মন্তব্য করতে এখন আর দেখা যায় না, কারণ এখন রমজান মাস শেষ। এখন নামাজ কোথায় পড়বে না পড়বে না সেটা নিয়ে তাদের কোনোই মাথা ব্যথা নেই। তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শুধু রমজান মাসের নামাজের এগ্রিমেন্ট করেছিলেন। রমজান মাস শেষ, তাদের এগ্রিমেন্টও শেষ, তাই তাদেরকে এখন আর কোনো মন্তব্য করতে দেখতে পাওয়া যায় না। এসব চিন্তাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, এমন সময় আমার একটা বন্ধু ফোনে মেসেজ করতে করতে আমার পাশে এসে বসল, তার মুখে হালকা হাসি। এরই মধ্যেই জোহরের আজান হয়ে গেল। আমি ওকে বললাম, চল নামাজটা পড়ে নি। তেমনি ও হাসিটা বন্ধ করে আমাকে বলল, তুই যা, আমি পরে আসছি। ও আমাকে এমনভাবে কথাটা বলল, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ও এখন নামাজ পড়তে যাবে না। তাই আমি ওকে বললাম, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না, ইচ্ছা মতো নামাজ পড়ে, নিজের সময় মতো নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ে নামক স্থানে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন, যেটি দোজখের অত্যন্ত নিচ ও নোংরা একটা জায়গা। আরেকটি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সে সকল নামাজিকে ওয়েলে ফেলে দেওয়া হবে যারা নিজের নামাজের ব্যাপারে শিথিল অর্থাৎ অলসতা করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে এই শিথিলতা কি। তিনি উত্তর দিয়েছিলেন, নির্দিষ্ট সময় থেকে বিলম্বিত করা। তাদেরকে নামাজি বলা হয়েছে, কিন্তু উদাসীনতা ও বিলম্বের কারণে তাদেরকে অয়েলের হুমকি দেওয়া হয়েছে। অয়েল এর অর্থ আজাবের কঠোরতা। কারো কারো মতে অয়েল হচ্ছে জাহান্নামের এমন একটা উত্তপ্ত জায়গা যেখানে পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত ফেলে দিলেও তার আগুনের তাপে তা গলে যাবে। তো এইসব কঠোর শাস্তি যদি নামাজে দেরি করার কারণে হয়, তাহলে নামাজ না পড়লে কি হতে পারে? সে আমাকে বলল, আচ্ছা বন্ধু, নামাজ দেরি করে পড়ার জন্য যদি এত কঠোর শাস্তি হয়, তবে যেসব লোক শুধু লোক দেখানোর নামাজ পড়ে, লোকে যাতে আমাকে দানই বলে সেটার জন্য দান করে, তাদের কি হবে? আমি হেসে বললাম, সেসব পরে একদিন তোর সাথে আলোচনা করব, নামাজে দেরি হয়ে যাচ্ছে, চল নামাজ পড়ে নিই।